হ্যালো ফ্রেন্ডস কুমড়িতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব দ্রুত পা ফাটা দূর করতে পারেন পা ফাটা অনেকেরই একটি কমন সমস্যা পাফাটার কারণে আমাদের পা দেখতে খুবই বাজে লাগে আর এটার জন্য আমরা অনেক হীনমনতায় ভুগি এই পা ফাটা কীভাবে দূর করতে হয় সেটার জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু আসলে আমাদের পা ফাটা দূর হয় না তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা পাফাটা দূর করতে পারেন শীতকালে বিশেষ করে পা ফেটে যায় অনেকেরই এই পাফাটা দূর করতে কত কিছুই না করতে হয় কিন্তু পাফাটা আর দূর হয় না আজকে আমি ঘরোয়া উপায়ে এই পাফাটা দূর করার কার্যকরী একটি টিপস দেব তাহলে চলুন শুরু করি তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ অ্যান্ড বিউটি টিপ প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচের মতো বেজলিন এই বেজলিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এবার আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো লেবুর রস এবার আমি নিয়ে নিলাম এক চামচ সর্ষে তেল এই সর্ষে তেল বেজলিন আর লেবুর রস তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মিক্সারটি রেডি এবার এটা যেভাবে ব্যবহার করতে হবে আমি আমার হাতে লাগাচ্ছি আপনারা আপনাদের পায়ের যেখানে ফেটে গেছে ফাটা দাগ জায়গায় ভালো করে এটা আপনারা লাগিয়ে নেবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিক্সারটি আপনারা পায়ে ভালো করে ক্রিমের মতো ব্যবহার করে নেবেন এভাবেই আপনারা এটা পায়ে লাগাবেন লাগিয়ে আপনারা সারা রাত রেখে দিবেন এইভাবে টানা কয়েকদিন ব্যবহার করার পর দেখতে পাবেন আপনাদের পা ফাটা আস্তে আস্তে দূর হয়ে গেছে এই লেবুর রস আমাদের যে মরা চামড়া থাকে সেটা আস্তে আস্তে দূর করে নতুন করে চামড়া গজাবে আর এই সর্ষে তেল আর বেজলির আমাদের যে পায়ের মধ্যে ফাটা জায়গাটা থাকে সেটা আস্তে আস্তে এই ক্রিমের ব্যবহারের পর পর দেখতে পাবেন সেটা আর নেই এভাবে যদি আপনারা টানা ব্যবহার করেন এক সপ্তাহ দেখবেন আপনাদের পায়ের ফাটা দাগ দূর হয়ে গেছে শীতকালে রুক্ষতার কারণে মূলত পা ফেটে যায় গরমকালে খুব একটা ফাটে না তাও যাদের সবসময় পা ফাটে আপনারা এভাবেই ব্যবহার করতে পারেন বাসায় এই মিক্সারটি যার ফলে পা ফাটা একদমই থাকবে না এটা অনেক বেশি কার্যকর তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এরকম আরও ভালো ভালো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন